আপনি জানতে চাইছেন কি করলে মুরগি দ্রুত ডিমে আসবে মুরগিকে অনেক আগে ডিমে আনা যায় কিন্তু ওই কাজ করতে গেলে ওই মুরগিটা বাদ হয়ে যায় অবশ্যই ভাই সমাধান আছে এই চার পাঁচ বছর তাহলে আমি কী করলাম আমি চার পাঁচ চার পাঁচ বছর মুরগি পালিয়ে মুরগি নিয়ে গবেষণা করছি আমার কাছে সব জিনিসের সমাধান আছে দেশি মুরগির ক্ষেত্রে একটা পিওর দেশি মুরগি যদি আপনি রানের মাধ্যমে এমন করে টান দেন দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এর পশম এই ছোট ছোট পশমে ভরা দেখবেন ছোট ছোট পশমে ভরা একদম পায়ের চামড়া দেখা যাবে এটা দেশি মুরগি আর সোনালী পার্থক্য করার একটা প্রধান বৈশিষ্ট্য আমাকে পরের প্রশ্ন করছে লাভিব ইনকিউবেটরে জীবাণুমুক্ত করার জন্য কি মেডিসিন জীবাণুনাশক হিসাবে ইউজ করব। আচ্ছা ইনকিউবেটর পরিষ্কার করার ক্ষেত্রে জীবাণুনাশক আপনি ইউজ করবেন টিম সেন্ট কে টু জিপিসি এইট আছে বাইরো সেট আছে যে কোনো একটা ইউজ করতে পারেন কিন্তু আপনার ইনকম্পিউটার জীবাণুমুক্ত করার ক্ষেত্রে যে সব আগে যে নিয়মটা মানতে হবে মেশিনটাকে প্রত্যেকবার ডিম ফুটার পরে হ্যাচিং হওয়ার পরে ভালো করে পানি দেওয়া ধোয়া লাগবে যেটা মেন কাজ মেশিনকে ভালো করে পানি দেওয়া ধোয়া তারপরে জীবাণুনাশক স্প্রে করতে হবে আপনি যে কোনো একটা জীবাণুনাশক স্প্রে করতে পারেন কিন্তু যদি মেশিন পানি দেওয়া না ধোয়া ওই মিশিংয়ের ভিত্তে জীবন নাশক স্প্রে মারেন তাহলে ওটা কোনো কাজ হবে না আশা করি ভাই আপনি বুঝতে পারছেন আমাকে পরের প্রশ্ন করছে হাবিবুর রহমান হাবিবুর রহমান প্রশ্ন করছে ভাই আপনার বিডিও থেকে অনুপ্রাণিত হয়ে আমি বাজার থেকে এবং পাশের বাড়ি থেকে মু নয়টা মুরগি কিনে সাথে একটা মুরুক এরপর মুরগিগুলো প্রতিদিন একটা করে অসুস্থ হতে থাকে মুরগির গায়ে অনেক তাপ এবং নাক দিয়ে পানি পানি যায় মাথা নিচু করে ঘুমায় স্থানীয় ডাক্তার থেকে ওষুধ এনে খাওয়াইছি এক সপ্তাহ সুস্থ থাকার পর বাজার থেকে কেনা মুরগিগুলো একটা একটা করে সবগুলি মারা যায় কিন্তু বাড়ি থেকে কিনা মুরগিগুলো সুস্থ আছে এই রোগের সমাধান কি ভাই সবার আগে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দেব না তার আগে আরেকটা জিনিস বলি আমার আমার বিডিও দেখে অনুপ্রাণিত হইছেন আমি কাউকে বলি না ভাই যারা আমার বিডিও দেখেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হওয়ার কোনো প্রয়োজন নাই আমি আমার এই প্রায় এক বছর হয়ে পড়তেছে ইউটিউব চ্যানেলের বয়স আমি কাউকে বলি নাই যে আমার ভিডিও একটা খামার করেন লাভ করতে পারবেন আমি কি বলতেছি ভাই আগে অভিজ্ঞতা নেন অভিজ্ঞতা নিয়ে একটা খামার করেন নাহলে কোনোভাবেই মুরগির সেক্টরে সফল হতে পারবেন না কোনোভাবেই সম্ভবই না প্রান্তিক পর্যায়ে আপনি সফল হতে পারবেন যদি আপনার পাঁচ দশ কোটি টাকা থাকে তাহলে খালি লস খেতেই থাকবেন খেতেই থাকবেন খেতেই থাকবেন খেতে খেতে এক সময় শিখতে পারবেন এছাড়া কোনোভাবেই সম্ভব না ভাই আর আপনি যে সমস্যাগুলো বলছেন এগুলো নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে নাকদা পানি পড়ে ঠান্ডার সমস্যা আদার্স আরও বাইরার জনিত সমস্যা আছে এগুলো সঠিক চিকিৎসা দেন ঠিক হয়ে যাবে আমাকে পরের প্রশ্ন করছে আমি আপনার দেখা ইনকিউবেটর বানাইছি সিট দিয়ে কিন্তু আমার আইপিএস নাই আমি হারিকেন দিয়ে কন্ট্রোল করতেছি তাতে কি কোনো সমস্যা আছে কি জানাবেন ভাই আপনি ইনকিউবেটর কারেন্ট গেলে হারিকেন দেন তার আগে একটা সহজ জিনিস বলি যেই সময় পৃথিবীতে কারেন্ট না ছিল সেই সময় মানে মানুষের ডিমকে আপনি ফুটাইতো হারিকেন দিয়ে আপনার ডিম ফোটাইতো তার মানে হারিকেন্দা যদি সঠিক নিয়মে ডিম আপনার হারিকেন যদি সঠিক নিয়মে দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই হারিকেন্দাও ডিম ফুটানো যায় আমার অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি আমি দুই বছর ধরে হারিকেন্দার ডিম ফুটাইছি শুরুর সময় আমি যে সময় খামারটা শুরু করছিলাম আইপিএস ছিল না হারিকেন্দার দুই বছর পর্যন্ত ডিম ফুটাইছি কোনো সমস্যা হয়ই নাই সুন্দর ডিম ফুটে আরও মানে রিস্ক থাকেই না যে কারেন্ট কোন সময় আসবো কি না এর চার্জ থাকবো কি না ওইগুলো টেনশন করা লাগেই না কিন্তু হারিকেন্দার ডিম ফুটানোর ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আপনার ফলো করা লাগে না হলে ঝামেলাটা হয় এই সময়ে বাংলাদেশ তো এখন অনেক আপডেট হয়েছে পুরো বাংলাদেশে কারেন্টের লাইন আছে। তারপরে অনেক জায়গায় খামারিরা হারিকেন্দা ডিম ফুটায় তার মানে কি কারেন্টের থেকেও আগের দিনের যেই সিস্টেমগুলো ছিল ওইগুলোতে ডিম ফুটালে অনেক ভালো হয় আশা করি ভাই উত্তরটা পাইছেন আমাকে পরের প্রশ্ন করছে মাইনুল ভাই শাকিল ভাই একটি পাঁচ মাস বয়সে লেয়ার মুরগি অ্যান্টিবায়োটিক চালানোর সময় বারো ঘন্টায় কত মিলি পানি খাবে জানাবেন প্লিজ আচ্ছা ভাই আমি আপনার প্রশ্নটার একদম কয়েকটা লজিক বলে দিই তাহলে আপনি বুঝবেন কতটুকু পানি খাবে একটা পাঁচ মাস বয়সের মুরগি হোক চার মাস হোক ছয় মাস হোক যে কোনো বয়সের মুরগি হোক মুরগির পানি খাওয়ার নিয়মটা হয়েছে আপনি যদি তাকে শুকনা খাবার দেন শুকনা খাবার কোনটা ফিট বলি আমরা যদি ফিট খাওয়ান যে কোনো মুরগির ক্ষেত্রে দেশি বলেন ব্রয়লার সোনালি যে কোনো মুরগির ক্ষেত্রে একটা মুরগি যদি শুকনা খাবার খায় শুকনা খাবার খাওয়ার ক্ষেত্রে সে যদি দশ গ্রাম খাবার খায় সে যদি বারো ঘন্টায় দশ গ্রাম খাবার খায় তার থেকে আড়াই গুণ পানি খাবে বেশি তার মানে যদি দশ গ্রাম খাবার খায় তাহলে পঁচিশ গ্রাম পর্যন্ত পানি খাবে তাহলেই মুরগিটা সুস্থ থাকবে আবহাওয়ার ক্ষেত্রে উনিশ বিশ হয় শীতের সময় একটু পানি কম খায় গরমের সময় আড়াই আপনার ওই খাবারের তুলনায় আড়াই গুণ বেশি পানি খাওয়া লাগবে তাহলেই ঠিক আছে আমাকে পরের প্রশ্ন করছে ইসলামের বাণী মিডিয়া আসসালামু আলাইকুম আমি নাজমুল বলছিলাম আমার কিছু মুরগি পাতলা পায়খানা করে কি করা যায় ভাই পাতলা পায়খানা করে অনেক কারণে মুরগি সালমলিলা মাইক্রোপ্লাজমার সমস্যা হইলে পাতলা পায়খানা করবো বাইরার জনিত সমস্যা থাকলেও পাতলা পায়খানা করবো আমাশা হইলেও পাতলা পায়খানা করবো অতিরিক্ত গরম পড়লেও পাতলা পায়খানা করবো এখন আপনি ফাইন্ড আউট করেন ভাই এই পাঁচটা থেকে আপনার মুরগির কোন সমস্যা হয়েছে ওই সমস্যাটা ফাইন্ড আউট করে ওই সমস্যার চিকিৎসা দেন মুরগি ঠিক হয়ে যাবে এই পাঁচটা সমস্যার যে কোনো একটা সমস্যা থাকলে মুরগি পাতলা পায়খানা করব আশা করি ভাই বুঝতে পারছেন আমাকে পরের প্রশ্ন করছে মিন্টু ভাই এখন তো দেশি মুরগি চেনা খুব কঠিন দেশি মুরগি চেনার উপায় ওই বৈশিষ্ট্যগুলো ভিডিও আকারে চাই সোনালি মুরগি দিয়ে বাজারে লাভ বা আপনার প্রশ্নটা খুব সুন্দর করছেন দেশি মুরগি চেনার বৈশিষ্ট্য কি কি। এই জিনিসটা এখনকার দিনে মানুষ বাজারে গেলে দেখবেন পাইকাররা আপনার সোনালি মুরগিকেও দেশি মুরগি বলে বিক্রি করে দেয় সবার কাছে না যারা না চিনে তাদের কাছে এই কাজটা করে কিন্তু যারা অভিজ্ঞ তাদের লগে এই কাজ জীবনে করতে পারবই না দেশি মুরগি চেনার অনেক বৈশিষ্ট্য আছে আমি দেখি যদি একটা মুরগি ধরতে পারি এই সময়ে আমার ফ্লোরে একটা মুরগি আছে ধরতে পারলে আমি আপনাকে দেখাইতে পারবো যে দেশি মুরগির চেনার বৈশিষ্ট্য কতগুলো এবং কি কি। পিওর দেশি মুরগি চেনার অনেক কয়টা বৈশিষ্ট্য থাকে কিছু বৈশিষ্ট্য আমরা জানি কিছু বৈশিষ্ট্য আমরা জানি না যেই জিনিসগুলো আমি জানি না ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই একটা পিওর দেশি মুরগির যদি আপনি রানের মাধ্যমে এমন করে টান দেন দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এর পশম এই ছোট ছোট পশমে ভরা রানে দেখবেন ছোট ছোট পশমে ভরা এইটা হচ্ছে পিওর দেশি মুরগি যদি অন্য কোনো মুরগি থাকে আপনার সোনালি মুরগি থাকে এই পা এমন করে টান দিবেন একদম পায়ের পাতলার চামড়া দেখা যাবে এটা হইছে দেশি মুরগি আর সোনালি মুরগি পার্থক্য করার একটা প্রধান বৈশিষ্ট্য এই জিনিসটা আপনারা পারেন দেখতে আর যে জিনিসটা একদম কমন যে জিনিসটা আমরা সবাই খেয়াল করি মুরগির পা দেশি মুরগি পা থাকবে ছোটো চিকন চিকন সোনালি মুরগি পা থাকবে মোটা অনেক লম্বা লম্বা এই জিনিসটা আমরা বাজারে গেলে সবার আগে ফলো করি কিন্তু আরেকটা যেটা মেন জিনিস সেটা হইছে এই যে আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম পায়ের রান রান টান দিবেন টান দা দেখবেন ছোটো ছোটো পশমে ভরা থাকবে পাশাপাশি আপনার ভিতরে মাংসটা দেখা যাবেই না আর সোনালি মুরগির ক্ষেত্রে আপনি টান দিবেন টান দিলে দেখবেন একদম ভিতরের মাংস দেখা যাবে এটা হইছে একটা বৈশিষ্ট্য পা একটা জিনিস গেলো একটা গেল মুরগির মুখ দেশি মুরগির মুখ থাকবে চিকন চোখা আপনার মুখটা থাকবে এমন চিকন থাকবে লম্বা থাকবে সোনালি মুরগির মুখ থাকবে মোটা মুখ ফুলা ফুলা আর এই মুখের লম্বাটা থাকবে কম এটা হইছে একটা বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে দেশি মুরগি দেখবেন আপনার দেখেন মুরগি যে আমি ছাড়ি ওর শারীরিক গঠন খুব সুন্দর মানে একদম মানে ছোটো গুলগাল একটা সোনালি মুরগি দেখবেন মুরগিটা অনেক লম্বা হয় অনেক মানে অন্যরকম হয় ল্যাস থাকে উপরে খাড়া করানো এগুলো এসে আপনার সোনালি আর দেশি মুরগির চ্যানেল পার্থক্যটা আমি যদি এই মুরগিটা ছাড়ি দেখেন দেখেন একদম গুল গাল একটা মুরগি মুরগিটা অনেক ভদ্র আমাকে পরের প্রশ্ন করছে ফেরদুস হাসান ভাই আমার একটা দেশি ডিমের ওজন দেড় কেজির মতো ডিমের জন্য বসে কিন্তু ডিম পারে না যদি চর্বি জমে তাহলে উপায় কি। ভাই সব আগে বলি দেড় কেজি ওজনের একটা দেশি মুরগি কখনোই হয় না আপনার যেই কমেন্টস দেখে আমি বুঝতে পারতেছি প্রথম মনে সে ডিমে আসবে প্রথম ডিমে আসা অবস্থায় একটা দেশি মুরগির কখনোই দেড় কেজি ওজন হবে না খুব বেশি হলে প্রাথমিক স্টেজে ভালো জাতের হইলে এক কেজি একশো গ্রাম এর বেশি তো ওজন হবেই না আর আপনার এই জায়গায় দেশ আপনার দেড় কেজি ওজন আপনার এটা তো অনেক বেশি এই মুরগিটার নিশ্চয়ই কোনো একটা ক্রস এর মাল আর এটা তো পিওর দেশি না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যদি ক্রস এর মাল হয় তাহলেও আপনার দেড় কেজি ওয়েটটা অনেক বেশি একটা সোনালি ব্রিডারের ক্ষেত্রে এক কেজি তিন চারশো ওয়েট থাকে কিন্তু আপনার মুরগিটা ওয়েট দেড় কেজি চর্বি জমে গেছে শিউর থাকেন চর্বি কমানোর জন্য কি করণীয় এটা আমি ভাই পরের ভিডিওতে আলোচনা করবো না চর্বি জমার জমা একটা মেডিসিন আছে নামটা আমার খেয়াল নাই নামটা মনে হইলে আমি আপনাকে বলে দেবো ওই মেডিসিনটা দিলে চর্বিটা কমে যায় আমাকে পরের প্রশ্ন করছে ইয়ামিন ভাই কৃত্রিম বা সাধারণ কোনোভাবে মিট করালে ডিম বেশি পাওয়া যায় জানাবেন না সাধারণভাবে মিট করুক আর কৃত্রিমভাবে মিট করুক মুরগি যে কটা ডিম পারার সেই কটা ডিম পারবে তবে যদি খাঁচায় আটকায় পালন করেন তাহলে ডিমের পরিমাণটা অনেকাংশে বেড়ে যায় আমাকে প্রশ্ন করছে সায়েম ভাই ভাই ডিমের মুরগিকে ভিটামিন মিনারেল ই সেল এডি থ্রি এগুলো বেলা চালাবেন যে কোনো একটা ভিটামিন বেলা করে দিবেন এটা হচ্ছে নিয়মটা বেলা করে প্রত্যেকটা ভিটামিন দিবেন দুই তিনটা ভিটামিন একসাথে মিক্স না করাই ভালো নজরুল ভাই প্রশ্ন করছে শাকিল ভাই কেমন আছেন টক্সিন কি সব মেডিসিনের সাথে পানির সাথে মিক্স করে দেওয়া যাবে মুরগিকে জি ভাই সব পানির সাথে টক্সিন দেওয়া যায় তাতে সমস্যা নাই তবে ভ্যাকসিনের পানি ব্যতীত আফসার ভাই প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ আমার সাতাশটা বাচ্চা অনেক সুস্থ আছে আপনার ভিডিও দেখে এবং আপনার থেকে কিছু পরামর্শ নিয়ে যে মুরগিগুলো বাচ্চা ফুটাইছি ওই মুরগিগুলো তাড়াতাড়ি ডিমে আসার জন্য কি কি করতে হবে বা আপনার প্রশ্নটা অনেক বড় আমি একটু শর্ট করে বলি আপনি জানতে চাইছেন কি করলে মুরগি দ্রুত ডিমে আসবে কিছুই করতে পারবেন না মুরগি সময় মতোই ডিমে আসবে যদি কিছু করতে চান যদি দ্রুত ডিমে আনার ট্রাই করেন ডিমে আনতে পারবেন তাতে আপনার প্রচুর ক্ষতি হবে ওই ব্রিডারটা বাদ হয়ে যাব মুরগিকে অনেক আগে ডিমে আনা যায় কিন্তু ওই কাজ করতে গেলে ওই মুরগিটা বাদ হয়ে যায় ন্যাচারালভাবে মুরগিটা একটা ডিমে আসতে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস সময় লাগে ওই সময়ে ডিমে আনতে হবে যদি এর আগে আনতে চান আনতে পারবেন কিভাবে আনবেন ওই ফর্মুলাটা আমি এখন বলবো না বললে আবার আপনি ট্রাই করতে পারেন কিন্তু ওই ফর্মুলাটা ভালো না অনেক আগে ডিমে আনা যায় তবে এই জিনিসটা ঠিক না এই জিনিসটা করলে মুরগির সমস্যা হবে আশা করি ভাই উত্তরটা পাইছেন আমাকে এক ভাই প্রশ্ন করছে দেশি মুরগি ডিম দেওয়ার পর কুঁজে বসে যায় কিন্তু অনেক দিন কুচ ছাড়তে সময় নেয় এই বিষয়ে কোনো উপায় আছে থাকলে অবশ্যই জানাবেন প্লিজ অবশ্যই ভাই সমাধান আছে এই চার পাঁচ বছর তাহলে আমি কি করলাম আমি চার পাঁচ চার পাঁচ বছর মুরগি নাই মুরগি নিয়ে গবেষণা করছি দেশি মুরগি না কোন ফর্মুলায় মুরগি পালন করলে সবচেয়ে বেস্ট হয় লিটারে না বাঁশের খাঁচায় না লেয়ারের খাঁচায় সব ফর্মুলায় আমি মুরগি পালন করছি এই প্রায় ছয় বছর হয়ে পড়তাছে আমার কাছে সব জিনিসের সমাধান আছে দেশি মুরগির ক্ষেত্রে মুরগি যদি কুচু বসলে সহজে না সারে খুব সিম্পল সমাধান এমন একটা খাঁচা বানাইবেন খাঁচার ভিতরে যে মুরগিটা কুচু সারতাসে না এর সাথে একটা মুরগ দিয়ে দিবেন যে মুরগটা খুব অ্যাগ্রেসিভ এই অ্যাগ্রেসিভ মুরুগটা ওরে বসে থাকতে দিবেই না একটু পরপর মিট করবে একটু পর মিট করলেই কুচু ছেড়ে দিবে কুচু ছাড়ার যে মেন যে কারণটা সেটা হইছে মুরগি চুপচাপ বসে থাকে খাবার দাবার কমায়া দেয় এই জন্য কুচুটা ছাড়তে অনেকটা সময় লাগে একটা জিনিস হচ্ছে কুচু আপনার যেই ঘরে ডিম পাড়ে যদি ওই ঘরেই মুরগি থাকে কুচু তো সারবেই না কারণ ও জানে এই ঘরে সে ডিম পাড়ছে সে ডিম খুঁজবে অন্য মুরগি ডিম পাইলে ওই ডিম তাপ দিবে এই জন্য মাতৃত্ব ভাবদার আপনার সঠিকভাবে যায় না আপনি যদি মুরগিটাকে সরায় ফলান সরাই একটা খাঁচার ভিতরে ঢুকায় দেন সহ মুরগ ওকে বসে থাকতে দিবেই না বিরক্ত করবে বিরক্ত করলেই সে দাঁড়ায় খাবার পানি খাবে মুরুক মিট করবে মিট করলে কুচু ছেড়ে দেবে এটা হয়েছে গা সব থেকে বেস্ট ফর্মুলা দেখবেন পাঁচ দিনে কুচু ছাইড়া দিছে দশ পনেরো দিন পরে মুরগি ডিম পাড়া শুরু করে দিছে কারণ আমার এই পাঁচ ছয় বছরের অভিজ্ঞতায় আমি খুব ভালো করে জানি কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে সব থেকে বেস্ট হয় আশা করি ভাই উত্তরটা পাইছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই মোটামুটি পঁচিশ ছাব্বিশটা কমেন্টসের উত্তর দিছি এক ঘন্টা অলমোস্ট হয়ে পড়তেছে আপনারা আমার এক ভিডিওর নিচে প্রশ্নই করেন ষাট সত্তরটা আর আমি পঁচিশটার ভিডিও দিতে আমার গ্যাসে গা প্রায় পঞ্চাশ মিনিটের মতন মানে এত প্রশ্ন করলে দেখা যাবো আমার দিনে চারটা পাঁচটা করে ভিডিও দেওয়া লাগবে তারপর আমার সর্বোচ্চটা আমি ট্রাই করব আমি খুব ভালো করেই জানি এই কমেন্টসের উত্তর দিলে আপনারা শিখতে পারবেন সঠিকভাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমার তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যায় আমি যেন কাজকাম করতে পারি কারণ আমি বসে থাকার ছেলে না বসে থাকলে আমার মানে আর শরীর ভালো লাগে না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ